নমস্কার, আমি রাজ। ক্রিয়েটিভ বেঙ্গল ফিল্মস প্রেজেন্টস বঙ্গ সাসপেন্সে আপনাদের স্বাগত। আজকে যে গল্পটি পড়ব সেটি আমার নিজের লেখা এবং এইটি আমাদের বঙ্গ সাসপেন্স অরিজিনালসের তৃতীয় গল্প। আজকের গল্পের একটি বিশেষত্ব আছে, আজকের গল্পটি 3D বাইনোরাল অডিও সিস্টেমে রেকর্ড করা, তাই আমি অনুরোধ করব আজকের গল্পটি হেডফোনে অবশ্যই শোনার। এই ধরুন, যেমন আমি এখন আপনার বাম কানে কথা বলছি আর এখন আপনার ডান কানে, তাই সঠিক হেডফোন সঠিক কানে লাগিয়ে গল্পের সম্পূর্ণ মজা নিন। শুরু হচ্ছে আজকের বঙ্গ সাসপেন্স অরিজিনালস কে ওখানে। আমি জানি না ভূত আছে নাকি নেই, তবে এটুকু বলতে পারি যে আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যার উত্তর বা যুক্তি কোনোটাই আমার কাছে নেই। সেই রকমই একটি ঘটনার উল্লেখ তোমাদের কাছে আজকে করব। আমি আশা করি না তোমরা এই ঘটনা বিশ্বাস করবে, কারণ এই ঘটনার কোনো প্রমাণ আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না। ঘটনাটি ঘটেছিল আজ থেকে বছর 15 আগে। আমি কলকাতার একটি সাধারণ স্কুলে পড়াশোনা করেছি, তা সেই সময় আমাদের স্কুলে প্রতি বছর খুব সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন করা হতো এবং সেই পুজোর দায়িত্ব দেওয়া হতো তৎকালীন ছাত্রদের হাতে। সালটা 2005। আমাদের স্কুলের হেডমাস্টার আগের দিন আমাকে এবং আমার তিন বন্ধুকে দায়িত্ব দিয়েছিলেন যাতে রাত্রে এসে আমরা দেবীর মূর্তি থেকে শুরু করে সাজানো গোছানো সব করে ফেলি। আমার বাকি তিন বন্ধু ছিল অমিত, নিলয় আর শান্তনু। মোট চারজনের উপর সমস্ত পুজোর দায়িত্ব, মানে সত্যি একটু চাপের বিষয়। যাই হোক, আমরা চারজন ঠিক করে ফেললাম যে বিকেল থাকতে থাকতে স্কুলে গিয়ে কাজটা শুরু করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের হেডমাস্টার আমাদেরকে স্কুলের মেইন গেট এবং যেই ঘরে পুজো হবে তার চাবি দিয়ে দিয়েছিলেন। তো কথা মতোই আমি, অমিত, শান্তনু এবং নিলয় যথাসময়ে স্কুল প্রাঙ্গণে পৌঁছে যাই। আমরা যখন পৌঁছালাম তখন বিকেল 5টা। হাতে হাতে কাজ করে রাত 10টার মধ্যে সব সুসজ্জিত করে ফেললাম। সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সব কাজ করে ফেলতে পারবো। যাই হোক, তাহলে আর জেগে লাভ কি, কাল সকালে আবার পুজোর জন্য তাড়াতাড়ি স্কুলে আসতে হবে। কিন্তু কি কারণে নিলয় আর অমিতের মধ্যে সিদ্ধান্ত হলো যে এই অন্ধকারে যে আমাদের স্কুলের ছাদে যেতে পারবে তাকে বাকি তিনজন 100 টাকা করে দেবে। আমি তো শুনেই অবাক, বললাম, এই না ভাই, আমি এসব বাজিটা জিতে নেই, আমি এখন বাড়ি যেতে চাই, কাল সকালে আবার স্কুল আছে। অমনি ঠাট্টার স্বরে নিলয় বলল, কেন ভাই, ভয় পেয়ে গেলে এত সহজে? কথাটা আমার একটু গায়ে লাগলো। বললাম, আচ্ছা কি করতে হবে বল, আমি যাব। অমিত তৎক্ষণাৎ বলে উঠল, না আমি যাব। এবারে পড়লাম অসুবিধায়। যতই বলি আমি যেতে চাই, অমিত কিছুতেই মানতে চায় না, এক গো হয়ে আছে ওই যাবে। যাই হোক, আমি আর কি বলবো, অমিত বলল, আমাকে কি করতে হবে বল, আর কি করেই বা প্রমাণ হবে যে আমি ছাদে গেছিলাম? এবার নিলয় বলল, কিছুই না, তোকে আমরা গেট অবধি ছেড়ে দিয়ে আসব, তারপর তুই উপরে উঠে গেলে আমরা সেখান থেকে চলে যাব শান্তনুর বাড়ির ছাদে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমাদের স্কুলের ঠিক কিছুটা দূরেই ছিল শান্তনুদের বাড়ি এবং আমাদের স্কুলের ছাদ থেকে ওদের বাড়ির ছাদ দেখা যেত। নিলয় বলে চলল, তারপর আমরা শান্তনুদের ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করব তো স্কুলের ছাদে ওঠার। তারপর তুই যখন ছাদে উঠবি আমাদের হাত দেখাবি আর আমরাও তোকে হাত দেখাবো। তারপর তুই নিচে এসে আমাদের জন্য অপেক্ষা করবি আর আমরাও নেমে তোর সাথে দেখা করব। নিলয়ের প্রস্তাবে অমিত রাজি হয়ে গেল। শান্তনু এবার কথা বলল, অমিত ভাই, তুই শিওর তো যেতে চাস? কারণ এখনো অবধি অনেক বদনাম তো শোনা গেছে স্কুলের ব্যাপারে। এই তো সেদিনও নিধুদা ভয় পেল। নিধুদা অর্থাৎ নিধিরাম আমাদের স্কুলের দারোয়ান, রাতে এই স্কুলেই ঘুমতো। কিন্তু গত বৃহস্পতিবার মাঝরাতে সে যখন ঘুমোচ্ছিল তখন এক অচেনা নারী কণ্ঠস্বরে তার ঘুম ভেঙে যায়। কে যেন তার নাম ধরে বার বার ডাকছে। নিধুদা লক্ষ্য করলো আওয়াজটা লেডিস টয়লেটের মধ্যে দিয়েই আসছে। সেখানে গিয়ে
ও দেখলো বাথরুমের ভিতরে একটি মেয়ে স্কুলের ড্রেস পরে গলায় দড়ি দিয়ে ঝুলছে। বয়স 14 কি 15 হবে, চোখ বিস্ফারিত, কিন্তু তাও সে হাসছে ওর দিকে তাকিয়ে। মিথুদা বিহারের লোক, চোর ডাকাত ভূত কিছুতেই সে ভয় পায় না, বয়স 60-এর কোটায়। কিন্তু সেই রাতে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন সকালে ওকে উদ্ধার করে আমাদের ইতিহাস শিক্ষক। জ্ঞান ফেরার পর ওই ঘটনাটি আমাদের জানায়। তারপর সেই যে ছুটিতে গেল এখনও আসেনি। তোমাদের আরেকটি কথা বলা হয়নি, আমাদের স্কুলের একটি নির্দিষ্ট বাথরুমে মোট 3 জন ছাত্রী আত্মহত্যা করেছিল, কেন তা আজ পর্যন্ত জানা যায়নি। এবং ওই দিকটা দিনের বেলাতেও গেলে কেমন যেন গা ছমছম করত। পরবর্তীকালে স্কুল কর্তৃপক্ষ ওই বাথরুমটিকে সম্পূর্ণভাবে লক করে দেয়। যাই হোক, এখন আসল কথা হলো, অমিত, যাকে আমরা সব থেকে ভীতু বলে জানতাম, সে হঠাৎ এই অন্ধকার স্কুলের ছাদে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো কেন? এত সাহসের সঞ্চার ওর মধ্যে কোত্থেকে এলো কি জানি। যাই হোক, এবার অমিত বলল, কিছু চিন্তা করিস না, তোরা শান্তনুদের ছাদে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি ছাদে উঠে তোদের হাত দেখাচ্ছি। আমরাও আর কথা না বাড়িয়ে চলে এলাম শান্তনুদের ছাদে। আমি, নিলয় আর শান্তনু ছাদে উঠে তাকিয়ে থাকলাম স্কুলের ছাদের দিকে। শীতের অন্ধকার রাত্রে স্কুলটিকে যেন এক প্রাগৈতিহাসিক পিশাচের মতো দেখাচ্ছিল, যেন সে বহু বছর অপেক্ষা করে আছে কোনো নতুন প্রাণের আশায়। আমার কেমন ভয় করতে আরম্ভ করল। অমিতের যদি কিছু হয় তাহলে ওর বাড়ির লোককে কী জবাব দেব? হেডমাস্টারকেই বা কী বলবো? এখন বাজে 10:30 ঠান্ডাও বেশ ঝাঁকিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম একটি ছায়ামূর্তি স্কুলের ছাদে চলে ফিরে বেড়াচ্ছে। আসলে অন্ধকারে মুখ বোঝা যাচ্ছে না। ছাদে আমাদের দিকে ছায়ামূর্তিটি এসে হাত নাড়ল। এতক্ষণে স্বস্তি পেলাম, তাহলে অমিত আদুতে অতটা ভীতু না যতটা ভাবতাম। আমরাও ওকে হাত দেখালাম। এরপর যা ঘটল তা সম্পূর্ণভাবে আমাদের বাকরুদ্ধ করে দিল। দেখলাম অমিত স্কুলের ছাদের পাঁচিলের উপর উঠে দাঁড়ালো। আমরা যে চেঁচিয়ে কিছু বলবো তার উপায় নেই, কারণ এতটা দূরত্বেও কিছুই শুনতে পারবে না, আর এমনিতেও আমাদের গলার স্বর কে যেন রুদ্ধ করে দিয়েছে। আমরা হতভম্বের মতো শুধু তাকিয়ে রইলাম। এবার আমাদের অবাক করে অমিত স্কুলের ছাদ থেকে দিল এক লাফ। আমাদের তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। দূর থেকে অমিতের গলার আর্তনাদ ভেসে এলো, আর আমরা দেখলাম অমিত ছাদের থেকে নিচে পড়ে গেল। জানুয়ারি মাসের শীতেও আমাদের ঘাম দিতে আরম্ভ করলো। তিনজনে একবার শুধু নিজেদের মুখের দিকে তাকালাম, তারপর ছুট দিলাম নিচে আসার জন্য। এই কয়েক মুহূর্ত যে কিভাবে কাটলো তা বলে বোঝাতে পারবো না। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা স্কুলের নিচে এসে পৌঁছালাম যেদিকে অমিত লাফ দিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড, অমিতের মৃতদেহ তো দূরের কথা, কোনো রকম চিহ্নও সেখানে পেলাম না। এবার আমরা দৌড়ালাম স্কুলের মেইন গেটের দিকে। আমাদের উদ্দেশ্য ছিল ছাদে উঠে দেখব অমিত সেখানে আছে কি না। কিন্তু আরও অবাক হয়ে গেলাম যখন দেখলাম গেটের তালা ঝুলছে বাইরে থেকে। তাহলে এবার কাঁপা কাঁপা গলায় নিলয় বলল, ভাই চাবি তো আমার কাছে, অমিতকে দিতে ভুলে গেছি। আমাদের তখন জ্ঞান হারানোর অবস্থা। চাবি যদি নিলয়ের কাছে থাকে তবে অমিত ছাদে উঠলো কি করে, আর লাফই বা কে দিল? আমাদের আর ছাদে ওঠার সাহস হলো না। আমরা সোজা ছুটলাম অমিতের বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়ি আমাদের স্কুল থেকে খুব বেশি দূরে ছিল না। তাও যখন পৌঁছালাম তখন রাত 11টা। ওর বাড়ির কলিং বেল বাজাতেই ওর মা উঠে এলেন এবং আমাদের অত রাত্রে দেখে কিছুটা অবাক হলেন। এবার শান্তনু জিজ্ঞাসা করল, কাকিমা বলছে অমিত আছে? উনি বললেন যে অমিত বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছে এবং খেয়ে শুয়ে পড়েছে। আমরা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ওনাকে কিছু না বলে আমরা সেদিন বাড়ি ফিরে গিয়েছিলাম। পরের দিন অমিতের সাথে কথা হওয়ায় সে বলল,
ভাই কিছু মাইন্ড করিস না, তোরা তো জানিস যে আমি একটু কম সাহসী প্রকৃতির, আর তাছাড়া আমার কালকে শরীরটাও ভালো লাগছিল না, আর খুব ঘুম ঘুমও পাচ্ছিল, তাই আমি রাজি হয়ে গেছিলাম যাতে তোরা অন্তত আমাকে ভীতু আখ্যা না দিস। কিন্তু স্কুলের গেটের সামনে এসে যখন দেখলাম যে তোদের থেকে চাবিটাই নিতে ভুলে গেছি, তখন আর মন চাইল না আবার চাবি এনে স্কুলের ছাদে ওঠার, তাই তোদের কিছু না বলেই বাড়িতে চলে এসেছিলাম। আশা করি তোরা রাগ করে থাকবি না ভাই। অমিতের শেষের কথাগুলো আর কান দিয়ে ঢুকলো না। আমরা বাকি তিনজনে হতভম্বের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, আর কালকে রাত্রে দেখা দৃশ্যটি চোখের সামনে ভেসে উঠল। এতক্ষণ শুনছিলেন বঙ্গ সাসপেন্স অরিজিনালস কে ওখানে। গল্প পাঠে অমিতের ভূমিকায় অরুণাভ, শান্তনুর ভূমিকায় দীপ, মেয়েটির ভূমিকায় সাহানা, নিলয়ের ভূমিকায় উর্তিও, লেখকের ভূমিকায় আমি রাজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন এরকম আরও গল্পের জন্যে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো গল্পটি। আজকের মতন এখানে শেষ হচ্ছে, খুব শিগগিরই ফিরে আসবো একটি নতুন গল্প নিয়ে। Till then stay safe and keep YouTubing.